স্বামীকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধন্নায় বসলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কালীপাহাড়ি এলাকায়। উল্লেখ্য, ৯ মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়িয়ার তরুণী ফিরোজা খানের সাথেই আলাপ হয় ভাতারের কিষানুদের। সেই আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হয়। ২ মাস আগে ফিরোজা ও কিষানুর বিবাহ হয়। বিবাহের পর থেকেই কৃষাণু স্ত্রীকে নিয়ে গড়িয়াতে থাকতেন। কিছুদিন আগে কৃষাণু স্ত্রী ফিরোজাকে নিয়ে ভাতারের কালীপাহাড়ি গ্রামে ফিরে আসেন। কৃষাণু নিজের বাড়িতে ফিরে গেলে স্ত্রীকে গড়িয়ায় ফিরে যেতে বলেন। স্ত্রী ফিরোজা অভিযোগ করেন, এর পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তার স্বামীর সাথে কোনো রকম যোগাযোগ করতে দিচ্ছে না। আমি প্রধান সাহেব আমাকে ফোন করেছিলেন তন্দুর গ্রাম অঞ্চলে, আমাকে বললো যে এরকম তোমাদের গ্রামে একটা মেয়ে ছেলের একটা মেয়েকে বিয়ে করেছে কলকাতায়, তা ছেলেটার নাম জানো? আমার নাম কী বলুন? দাম বললো কিষাণু দিয়ে, আমার নাম আমি চিনি না। দিয়ে বললো যে ঠিক আছে, তোমাকে তাহলে একটা ছবি পাঠাই চাই মোবাইলে। আমি পাঠান, আমি দেখি যে ছেলেই চিনি। ছবিটা যখন পাঠায় তখন তো আমার হ্যাঁ এই বাড়িরই, ঠিক আছে। তারপর আমি 31শে ডিসেম্বর 3টের সময় ছেলেটাকে দিয়ে যায় বাড়িতে। কে দিয়ে যায়? মেয়েটা দিয়ে যায় বাড়িতে। আমি বললো দাদা, আমি তো ছেলেটাকে দিয়ে এলাম, তা আমি বললাম ছেলেটাকে তো আমি চিনি না। তা আমার প্রধান সাহেব বললো যে ছেলেটা তোমাদের গ্রামেরই, কিষাণু দিয়ে নাম, আমি ছেলেটাকে আমি চিনি না। তারপর বললো তোমার মোবাইলে আমি ছবিটা পাঠাচ্ছি, তুমি ছবিটা দেখো, দিয়ে বলবে। আপনার উপস্থিতিতেই ছেলে আসে বাড়িতে? তো না, আমি তখন দেখি নাই যে ছেলে কখন এসছে। আমার কিন্তু মেয়েটা ফোন করে বলে যে এরকম 3টের সময় আমি দিয়ে এসেছি। তারপর 4টের সময় পঞ্চায়েতে যায়, পঞ্চায়েতের প্রধান আমাকে ফোন করে। যেদিন দিয়ে যায় সেদিন আপনাকে জানিয়েছিল? হ্যাঁ, সেই দিন জানিয়েছিল আমাকে, যেদিন দিয়ে যায় তখন আমার জানিয়েছিল, আবার প্রধান সাহেবও জানিয়েছে। আজকে কি হচ্ছে? আজকে মেয়েটা এখানে এসছে, এখানে ধর্নায় বসেছে। কেন? হ্যাঁ, আপনি কি শুনলেন? আমি শুনলাম যে ছেলেটাকে যেরকম আমি 31শে ডিসেম্বর আমি দিয়ে গেছি, ছেলেটা আমার যেন ফেরত পায়। ছেলের বাবা যে অভিযোগ করছে যে না, ওই যে বিয়ে হয়েছে এইগুলো ছেলে বাবা মেনে নিচ্ছে না, এনে কি বলবেন তাহলে? আমি এনে কি বলবো, ছেলে বাবা সবই জানে, ছেলে মাও জানে, সবই জানে। মানে এই সব আমার, হ্যাঁ সব মোবাইলে আমার রেকর্ডিং পাঠিয়েছে, মেয়েটা পাঠিয়েছে সব। মানে যাবতীয় ঘটনা সম্পর্কে সব, হ্যাঁ সব জানে, ছেলের মা বাবা মামা, ছেলের মামা সবাই জানে। সোমবার গড়িয়া থেকে ফিরোজা ভাতারের স্বামীর বাড়ির সামনে এসে ধন্নায় বসেন। ফিরোজা জানান, যতক্ষণ না তার স্বামীর সাথে দেখা হচ্ছে ততক্ষণ তিনি ধন্না চালিয়ে যাবেন। উঠছে যে এই নিয়ে আপনি কি বলবেন? আমি দিয়ে গেছি এবং আমি নিজে পঞ্চায়েত থেকে প্রধান মহাশয়ের সাথে দেখা করে গেছি, দিয়ে গেছি আমি। তার আগেও আছে, আপনারা ওর ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকে যান, তার এক মাস আগে এসে টাকা দিয়ে গেছে। ওরা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করছে যে আপনার নাকি আর একটা হাজবেন্ড আছে, আপনার সেকেন্ড স্বামী, সব স্বামীর জেলে ফেলে কিচ্ছু নাই, ঠিক আছে, সব ভুল অভিযোগ। সেটা আমার স্বামীকে সামনে হাজির করা হোক, তার মুখ থেকে শোনা হোক। আপনার স্বামীর পক্ষে কোনো অভিযোগ? মানে আপনি নিশ্চিত, মানে আপনি নিশ্চিত যে আপনার স্বামী যদি সামনে আসে তাহলে আপনার স্বামীর মুখ থেকে শুনবেন শব্দ? হ্যাঁ, ও তো জানে, ও তো আমাকে জেনে শুনে আমার বাড়িতে গিয়েছে, সব কিছু করেছে, সবই তো জেনে শুনে আমার সাথে এতদিন ছিল। আমি যদি বিবাহিত হই, আমার স্বামী যদি জেলে থাকে, তাহলে ও কি আর বাচ্চা ছেলে যে আমি ওকে জোর করে নিয়ে গেছি? আর যেসব বলতে হিরে ডাক এসব সব বাজে কথা, সব ভুল, এগুলো প্রমাণ করাতে হয়, করে একজনকে তার উপরে আঙুল তুলতে হয়। আমার কাছে একটা কথা, আমার যদি অন্যায় থাকে আমি তো আজ এখানে আসবো না। সে যখন অন্যায় করে না, আমি যখন এই চরিত্র মেয়ে, আমি কথা বলছি, আমার হাজবেন্ড আছে, আমি হিরে ডাক সেসব করি, তারা ছেলেকে কেন লুকিয়ে রাখছে, ছেলে কেন পালিয়ে বেড়াচ্ছে? তাকে সামনে নিয়ে আসা হোক, তাকে সামনে নিয়ে আসা হোক। আমি পুলিশ প্রশাসনের কাছে জোর হাত করে বলছি, তাকে সামনে নিয়ে আসা হোক। এবং ওর মামাকে চেপে দাঁড়ান যে মামা কোথায় রেখেছে, এবং ওর মা বাবা সবাই জানে কোথায় রেখেছে। আমি এখানেই দিয়ে গেছি, আমি বাইরে কোথাও দিয়ে যাইনি, আমি এখানেই দিয়ে গেছি। এবং প্রধান ম্যাডামের কাছে আমি কথা বলে সব কিছু বলেই গেছি, অভিযোগ করে গেছি। আপনারা পারলেন ওই দাদাদেরকে, সদস্য দাদাদেরকে, ওদেরকে সবাইকে জিজ্ঞেস করতে পারেন। কিষাণুর পরিবার বিষয়টিকে আমল দিতে নারাজ। এদিকে কিষাণু নিজের বাড়ি থেকে বেপাত্তা হয়ে গেছে। হীরের ব্যবসা করে দেবো বলেছে, ও নিজে হীরের ব্যবসা করে, জানেন আপনারা? আমি যখন হীরের ব্যবসা করতে রাজি হয় নাই, তখন তো আমার ছেলের উপর মানুষই অত্যাচার করে, ছেলে বাধ্য হয়ে তো পালিয়ে যেতে। কিন্তু উনি তো দাবি করছেন যে না, ও তো ভালোবেসে বিয়ে করেছে, তার দায়িত্ব কার?
উনি দাবি করছেন যে দায়িত্বটা কার শুনুন দায়িত্বটা কার এখন যে ওরা নিজেরা অ্যাডাল্ট ছেলে নিজেদের দায়িত্ব ওরা নিজেরা বুঝে নিচ্ছে উনি দাবি করছেন যে দাবি করছে মুসলিম সম্প্রদায় বলে তাকে মেনে নেওয়া হচ্ছে না ওটা ভ্যালু ওটা ব্যাপার নয় ওরা প্রাপ্ত না না ওরা প্রাপ্তবয়স্ক ব্ল্যাকমেইল করেছে বিবাহ করেছে আপনাদের সম্মতি ছাড়া না একদম আমরা আমি বলেছি যে আমি মানবো না তুই আসবি না আমার বাড়ি কিন্তু আপনার বৌমা দাবি করছে যে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক ছিল জানতে সম্পর্ক কোনোদিন ছিল না ওরা মিথ্যাবাদীও এখন এখন আপনার ছেলে কোথায় আছে ছেলে কোথায় আছে আমি কি জানি সে প্রাপ্তবয়স্ক ছেলে কিন্তু এই মেয়ে যে অভিযোগ করছে সেই নিয়ে কি বলবেন আপনার ছেলের বিরুদ্ধে আমি ছেলের আমি ছেলে দিয়েছি যেদিন বিয়ে করেছে আমাকে জানিয়েছে আমি বলেছি আমার নাই আমার ছেলে আমি মরে গেছি আমি জেনেছি কোথায় আছে তোমার দায়িত্ব এরপর যদি খুঁজে না পাই আমি ওর নামে এফআইআর করবো কতদিন আগে বিয়ে হয়েছে এটা কতদিন আগে হয়েছে তাও জানি না আমি জানি না কিন্তু যে অভিযোগ হচ্ছে সে তো বলছে 31 ডিসেম্বর আপনার বাড়িতে আমি ছেলেকে দিয়ে গেছে আমার ছেলেকে বাড়িতে দিয়ে গেছে আপনার ছেলে কি নাম আমার ছেলের নাম কিষাণ উদে ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দবার্তা